আমি জানতাম মিটিং দুটোর সময়, কিন্তু হঠাৎ শুনলাম মানুষের জমায়েত হয়ে গেছে, তাই আমিও বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে পড়ে ভালোই হলো, আপনাদের সাথে দেখা হয়ে গেল। এমনিতেই নর্থ বেঙ্গলে বৃষ্টি হচ্ছে, প্রাকৃতিক সম্পদ নর্থ বেঙ্গলের আপনারা জানেন, আপনাদের প্রকৃতি, আপনাদের সবুজ, আপনাদের অরণ্য, আপনাদের বন্য জন্তু, চা বাগান। আমার সকল আদিবাসী ভাই বোনেরা সকলেই আছেন, এবং আমি জানি ভিড়ের মধ্যে অনেক মানুষ দেখতে পাচ্ছে না, পেছনে চলে যান একটু, হ্যাঁ আমার ভাই বোনেরা, হ্যাঁ। এবং আমি জানি যে এখানে চা বাগানের শ্রমিক থেকে শুরু করে চাই মজদুর যে ভাই আর বেনো হে জোহার, যে আমারা আদিবাসী হে তপশিলি বন্ধু, আমার তপশিলি ভাই বোনেরা, আমাদের জেনারেল কাস্টের সকলে, রাজবংশী থেকে শুরু করে, পাহাড়ি থেকে শুরু করে, হিন্দু থেকে শুরু করে, মুসলমান থেকে শুরু করে, শিখ থেকে শুরু করে, ইসাই থেকে শুরু করে, আদিবাসী থেকে শুরু করে, খ্রিস্টান থেকে শুরু করে, পাঞ্জাবি থেকে শুরু করে, রাজবংশী থেকে শুরু করে, কামতাপুরি থেকে শুরু করে, অলচিকি থেকে শুরু করে, কুরমালি থেকে শুরু করে, কুরুক থেকে শুরু করে, সাদ্রি ভাষা থেকে শুরু করে, হিন্দি ভাষা থেকে শুরু করে, সবাই আপনারা এখানে এসছেন। আর আমার মা বোনেরা তো ঘরের অলংকার, মা বোনেরা না থাকলে আমার সেই কাজ সম্পূর্ণ হয় না। আমি মা বোনেদের মুখ দেখি, কখনো মা দুর্গার মুখ, কখনো মা কালীর মুখ, কখনো শিবচণ্ডীর মুখ, কখনো বা রক্ষা কালী, কখনো বা চামুণ্ডা কালী, কখনো বা ছিন্নমস্তা কালী, কখনো বা সিদ্ধেশ্বরী কালী, কখনো বা দেবী চৌধুরী রানী, কখনো বা সর্বমঙ্গলা কালী, কখনো ভবতারিণী মা, কখনো মহাকাল, কখনো ওম নম শিবায় নম, কখনো গণপতি বাপ্পা মৌরিয়া, সিদ্ধিদাতা বিনায়ক মৌরিয়া, কখনো জাহের থান, কখনো মাজুর মাজার থান, মাঝির থান, কখনো বা গ্রন্থ সাহেব, কখনো বা গুরুদ্বারা, বয় গুরুজি কা খালসা, বয় গুরুজি কা ফতে, কখনো বা মন্দির মসজিদ, কখনো বা সর্বমঙ্গলা মঙ্গল্যে, কখনো বা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুলিল্লাহ, সব ধর্ম সব বর্ণ, জয় শিবচণ্ডী, রাজবংশ ভাষা রাজবংশী, আমি সবাইকে নিয়ে চলতে চাই।